আপনার নামে সিম তুলে ব্যবহার করছে জঙ্গিরা, অথচ আপনি জানতে পারছেন না। কোনো সমস্যা হলে তখন মাথায় হাত, পুলিশে হয়রানি, বিপদ, হাজারো ঝামেলার মুখে পড়তে হতে পারে আপনাকে। অতঃপর উপায়, আগে থেকেই সাবধান হতে হবে আপনাকে। কিন্তু একথা জানবেন কি করে? উপায় খুঁজে দিলেন ছয় পড়ুয়া। বিবি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির এই ছয় তরুণ তুর্কির হাতেই তৈরি হয়েছে এক সফটওয়্যার, আর তাতেই বাজিমাত। ভারতীয় নাগরিকের যাতে নটার বেশি মোবাইল নাম্বার না থাকে সেটার জন্য একটা সলিউশন বানানো, একটা সফটওয়্যার বানানো, তো আমরা সেটা নিয়েই কাজ করেছি। দেশের আইন বলছে একজনের নামে নটির বেশি সিম তোলা যায় না, কিন্তু একটি কোম্পানি থেকে ওই সংখ্যক সিম তুললে জানা যায় সেই সংখ্যা। একের বেশি সংস্থা থেকে একাধিক সিম তুললে জানার উপায় নেই, আর এখানেই সমস্যা বাড়ছে বিপত্তি। কেন্দ্রীয় সরকারের একটি সর্বভারতীয় প্রতিযোগিতায় এই সমস্যার সমাধান করেই বাজিমাত করেছেন কলকাতার ছয় পড়ুয়া। এই সফটওয়্যারের মাধ্যমে একজন গ্রাহকও জানতে পারবেন তার নামে কতগুলি সিম বাজার থেকে তোলা হয়েছে। সেক্ষেত্রে আধার সংযোগ করে ওই সিম বাজার থেকে তোলা হয়েছে কিনা তাও জানা সম্ভব। যখন টেলিকম সাবস্ক্রাইবাররা আপনাকে মোবাইল সিম কার্ড ইস্যু করবে, তখন যাতে চেক করতে পারে যে এই আধার নাম্বারের এগেনস্টে কতগুলো মোবাইল নাম্বার আছে। বিপি পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির এই ছয় পড়ুয়ার সাফল্যে উল্লসিত কলেজ কর্তৃপক্ষ। খুব ছোট করে বললে আমার মনে হয় যে আমরা ওদের সামনে একটা জানলা খুলে দিই, যাতে ওরা নিজের মতো করে দেখতে পারে, নিজের মতো করে ভাবতে পারে। এটাই আমার মনে হয় ওদের সাফল্যের চাবিকাঠি। তরুণ তুর্কিদের হাত ধরে তো এই সফটওয়্যার তৈরি হলো। এবার প্রশাসন কিভাবে ব্যবহার করবে সেদিকেই তাকিয়ে তরুণ ছয় মুখ। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে সৌজন মন্ডলের রিপোর্ট, নিউজ18 বাংলা।